আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে রিয়েলমি সি সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন রিয়েলমি সি থার্টি। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং ইউনি এসোসি T612 চিপসেট। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কী কী আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে ও বাংলাদেশে ফোনটি কবে আসবে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। হলুদ কালারের একটি বক্স, বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইউজার টুল এবং কিছু ডকুমেন্টেশন। বন্ধুরা এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কী কী দিয়েছে রিয়েলমি। বক্সটির মধ্যে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি মাইক্রো ইউএসবি কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি লেক ব্লু এবং ব্যাম্বু গ্রিন এই দুটি কালারে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে বড় বড়ের মতো পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে এক ধরনের টেকচার ডিজাইন করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডের গ্লসি ডিজাইনটা লাইটে কিছুটা রিফ্লেক্ট করে। ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে এবং কর্নারগুলো রাউন্ড শেপের করেছে রিয়েলমি। আর ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা আগের যুগের সিঙ্গেল ক্যামেরা ফোনগুলোর মতো, তবে এখানে কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে, অনেকে আবার এটাকে আইফোনের সাথেও তুলনা করেছে। তো সব কিছু মিলিয়ে এই প্রাইস পয়েন্টে আমার কাছে ডিজাইনটি দেখতে ভালো লাগছে। ফোনটি থেকে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এই ফোনটির ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। রিয়েলমি C35 ফোনটির ওয়েট 182 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। সো ফোনটি ছোটো বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। বন্ধুরা এই স্মার্টফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি, আর এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। ফোনটির সিকিউরিটির জন্য শুধুমাত্র ফেস আনলক রয়েছে। বন্ধুরা ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2G nano সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। রিয়েলমি C30 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির 60Hz একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশন সাপোর্টে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 270 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 400 nits। ফোনটির ডিসপ্লেটির চীন এবং বেজেল প্রাইস হিসেবে আমার কাছে মোটামুটি কমই মনে হয়েছে। ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে আর আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, তবে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি এসোসি টাইগার T612 চিপসেট, এটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57। এরকম বাজেটে এই চিপসেট দিয়ে খুবই ভালো করেছে রিয়েলমি। নর্মাল ইউজের জন্য তো চিপসেটটি ভালোই, পাশাপাশি যারা টুকটাক গেমিং করতে চান তাদের জন্য ভালো হবে। বন্ধুরা রিয়েলমি স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যা 2GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। এই প্রাইস রেঞ্জে আমরা সাধারণত EMMC স্টোরেজ টাইপ বেশি দেখে থাকি। UFS 2.2 হওয়ার কারণে স্টোরেজ টাইপ খুবই ফাস্ট ছিল, তবে এখানে র্যাম কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। আমার মতে এই স্মার্টফোনটির 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজেরও আরেকটি ভেরিয়েন্ট থাকা উচিত ছিল। রিয়েলমি C30 ফোনটিতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেট আপ, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার F2.0। প্রাইস হিসেবে এই স্মার্টফোনের মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 5 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার F2.2। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং রিয়েলমির বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 720p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। একদম হেভি ইউজে স্মার্টফোনটি থেকে খুব সহজেই 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা ইউনি এসোসি T612 চিপসেটটি আন্তর্জাতিক বেঞ্চমার্কে 2,09,000 মতো স্কোর করেছে। পাবজিতে গেমিংয়ের সময় মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। হাইস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে, গ্রাফিক্স HDতে রাখলে 30fps খেলা যাবে। পাবজির পাশাপাশি বাই গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, তবে একদম হাই সেটিংস অবশ্যই খেলা যাবে না এটা বুঝতে পারছেন। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়েলমি UI Go। ফোনটিতে র্যাম অনেক কম থাকার কারণে এখানে গো এডিশন ব্যবহার করেছে রিয়েলমি। ফোনটিতে রিয়েলমির প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে অ্যাপগুলো ইনস্টল করা যায়। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়াও ওয়াইফাই, FM রেডিও এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে শুধু অ্যাক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে ফোনটিতে, এখানে কম্পাস এবং জাইরো সেন্সর নেই। বন্ধুরা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউ এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এই স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মনো স্পিকার রয়েছে, তবে বাজেট হিসেবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটি অনেক ভালো ছিল।
তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে স্মার্টফোনটির ডিজাইন অনেক ভালো লেগেছে। ফোনটি 232 GB ভেরিয়েন্টের, ইন্ডিয়াতে বর্তমান প্রায় 7,499 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 9,000 টাকার মতো। যদি স্মার্টফোনটি এই প্রাইজে আমাদের দেশে অফিসিয়ালভাবে আসে তাহলে ভালো একটা ডিল হবে। স্মার্টফোনটিতে যদিও কিছু জিনিস কম রয়েছে, যেমন র্যাম যদি আরও বেশি হতো তাহলে ফোনটি লং টাইম ব্যবহার করার জন্য আরও ভালো হতো। তবে ফোনটিতে অনেক ভালো একটি চিপসেট দিয়েছে রিয়েলমি, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর এটার ডিজাইন তো অবশ্যই ভালো। তো বন্ধুরা, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে রিয়েলমি C30 পর্যন্তই। আপনারা যদি 8 থেকে 12 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 1 থেকে 2 হাজার টাকার মধ্যে সেরা 4টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।